স্কুল ভবন আছে, নিয়মিত স্কুলে আসছেন শিক্ষিকা ও মিড ডে মিলের কর্মীরা, কিন্তু পড়ুয়ারা না আসায় গত সাত দিন ধরে বন্ধ পঠন পাঠন ও মিড ডে মিল। আর তা হবে নাই বা কেন? স্কুল চত্বর যে ডুবে রয়েছে এক হাঁটু জলের তলায়, বারবার পঞ্চায়েতকে জানিয়েও জল নিকাশির কোনো ব্যবস্থাই করেনি বলে অভিযোগ। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ার শিশুদের লেখাপড়ার জন্য কয়েক বছর আগে চালু হয় শিশু শিক্ষা কেন্দ্রটি। ওই কেন্দ্রের নিজস্ব স্কুল ভবন গড়ে ওঠে, চালু হয় মিড ডে মিলও। বর্তমানে এই স্কুলে গ্রামের 21 জন শিশু পড়াশোনা করে, পড়াশোনার জন্য স্কুলে রয়েছেন একজন শিক্ষিকাও। সেই শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন, কিন্তু গত এক সপ্তাহ ধরে কোনো শিশুই স্কুলমুখো হয়নি। পড়ুয়ারা স্কুলে আসবেই বা কেমন করে? কারণ স্কুল চত্বরে জমে রয়েছে হাঁটু সমান জল, সেই জল ডিঙিয়ে পড়ুয়াদের স্কুলে যাতায়াত করাটাই যে অসম্ভব। কিন্তু হঠাৎ করে কেন স্কুল চত্বরে জমল হাঁটু সমান জল? স্থানীয়রা জানিয়েছেন, আগে স্কুল চত্বরের বৃষ্টির জল পার্শ্ববর্তী নিচু জমি দিয়ে নিকাশ হতো, সম্প্রতি সেই নিচু জমি ভরাট করে উঁচু করে দেন জমির মালিক, আর তাতেই স্কুলের জল নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। সপ্তাহখানেক আগে থেকে বৃষ্টি শুরু হলে জল নিকাশির অভাবে তা জমতে থাকে স্কুল চত্বরে, ধীরে ধীরে সেই জল হাঁটু সমান উচ্চতায় উঠে যায়, অগত্যা বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন। জল থইথই স্কুলে, পড়ুয়ারা না আসায় বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্নাও। সমস্যার কথা জানিয়ে পদক্ষেপের দাবিতে স্থানীয় আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন শিক্ষিকা ও স্থানীয় অভিভাবকরা, কিন্তু অভিযোগ পঞ্চায়েতের ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আজকে 12 দিনের মতন বন্ধ আছে, দিদিমণি আসছেন, হ্যাঁ, বাচ্চাগুলো আসতে পারছে না এইখানে জলের জন্য, হ্যাঁ, ওই কারণে মানে স্কুলটা বাচ্চাগুলো আসতে পারছে না, স্কুলটা বন্ধ আছে। কি কারণে এই জল? এই জল জল আগে জমিটা পড়ায় ছিল, এইদিকে জল যাতায়াত হচ্ছিল, এখন পাশে ভরাটি করেছে, ওই জন্য জলটা নিকাশ করতে পারছেন মানে পেরোতে পারছে না, ওই জন্য জলটা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছিল, পঞ্চায়েত এসেও ছিল, এসে পঞ্চায়েতের কথা মানে যাদের জমি মালিক তারা কিন্তু মানে না। আপনারা এখন কি চাই? আমরা চাইছি যাতে করে এখানে ড্রেন হোক, হ্যাঁ, জলটা নিকাশ হোক, হ্যাঁ, তাতে করে আরো বাচ্চারা এসে স্কুলে করতে পারে। আপনার নাম? 27 তারিখ পর্যন্ত মিড ডে মিলটা হয়েছে, এরপর স্কুল তো আমি আসছি কিন্তু ছাত্রছাত্রীরা আসতে পারছে না। কেন আসতে পারছে? কোনো কি করে আসবে, কোনো ব্যবস্থা নাই, এক হাঁটু জলে ওই ছাত্রগুলো আসবে কি করে? আমার ডুবে যাবে, তাদের কি বিপদ হবে? তাদের তো বিপদ হতে পারে। তারপরে দুটো কল বন্ধ, কোনো কলে জল নিতে পারছে না, খেয়ে দে মিড ডে মিল করে যে তারা কোথায় হাত ধোবে সেই ব্যবস্থাটাও নাই। তাহলে এই অবস্থায় আমি কি করে ছাত্রদিকে আসতে বলবো বলুন? হ্যাঁ, চারদিকে জলটা জমে আছে চারদিকে। হ্যাঁ হ্যাঁ, স্থানীয় প্রশাসন আমি অঞ্চলে জানিয়েছিলাম, দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো সুরাহা এখনো হয়নি। আমার নাম মানসী রায়, আমি সহায়ক ইনচার্জ। আমরা অনেকটা সমস্যার মধ্যেই আছি। হ্যাঁ, সমস্যাটা আমাদের এই যে জলটা না নিকাশের যাওয়ায়, হ্যাঁ, আমরা আজকে 10-12 দিন এই অবস্থায় পড়ে আছি, হ্যাঁ, বেরোতে পারছি না, হ্যাঁ, খুবই সমস্যা, আমাদের রান্না খাওয়ার খুবই সমস্যা। 10-12 দিন কি স্কুলে পঠন পাঠন বন্ধ? হ্যাঁ, সবই বন্ধ আছে। হ্যাঁ, কারণ আসবেন কি করে? দিদিমণি আসছেন কোনো রকম, ওনার ডিউটি সেরে যাচ্ছেন, কি করবেন? বাচ্চারা কেউ পাঠাতে চাইছে না, বাচ্চারা আসবে কি করে? হ্যাঁ, বাচ্চারা না এলে রান্না বান্নাই বা হবে কিসের জন্য? সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় জল নিকাশ হতো, এখন সাইডে একটি জমি ভরাটি হয়ে গেছে, জল নিকাশের জায়গা নেই, কোনো ড্রেন না থাকায় সমস্যাটা হয়েছে। হ্যাঁ, জানিয়েছি, তাতে করো টেপ নেয়নি, হ্যাঁ, বারবার জানানো হয়েছে। আমরা চাইছি যাতে জল নিকাশের জায়গাটা ব্যবস্থা করা যাক, হ্যাঁ, যাতে ভালোভাবে আমরাও থাকতে পারি, হ্যাঁ, বাচ্চারা স্কুলে আসতে পারবেন, এটাই আমরা চাইছি। আপনার নাম? মহাদেব। জল মরে গেছে থাইলো। কতটা সমস্যার মধ্যে আছে? ওই সমস্যায় জলের লেগে সমস্যাটা বেশি, এবারে ছেলেগুলো না পাচ্ছে স্কুল যেতে, ম্যাডামরা আসছে থাইলো হাতারে হাতারে দিয়াল ধরে ধরে যাহাক করে খুলছে, আবার স্কুল ঘরটা জল ঢুকে গেছিল, তাহলে আর স্কুল বন্ধ হয়ে গেল একদম।
না হ্যাঁ মিড ডে মিল তো বন্ধই একদম। আর ছেলেরা পড়তেও আসতে পারছে না, ওই একটা দুটো ছেলেকে কোলো করে করে দিয়ে পার করাচ্ছে, তাইলে ওইটা কি সম্ভব হবে না? জলের ইধারে ঘাই কাটা, একটু জলটা মরুক সেরকম, একটু আমাদের স্কুলটা জানে একটু কমুক, আমাদের বরাবর নালা দিতে হবে না, একটু জলটা মরুক তাহলে আমাদের ছেলেগুলো পড়তে পাবে, স্কুলটা ইয়ে থাকবে। সে না তাইলে মারপিট, দাঙ্গা, ঝগড়া, ঝাঁটি। হ্যাঁ সব না না না, আমরা চাইছি যাতে জলটা মরুক, ছেলে ভালো পড়াশোনা করুক, স্কুলটা চলুক, এটি আমরা চাইছি। আপনার নাম? মালো।